নমস্কার বন্ধুরা, আমি স্বাগতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। একই জিনিস খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাই, ঠিক তখনই আমরা নতুন কিছু রেসিপি ট্রাই করার চেষ্টা করি। সেরকমই একটা রেসিপি আমি আজ তোমাদের সামনে নিয়ে এসেছি, আর আমি এই রেসিপিটার নাম দিয়েছি পাউরুটির উলট পালট। শুনে কীরকম অন্যরকম লাগছে না? চলো তাহলে দেখা যায়। তার জন্য প্রথমেই একটা ডিম ফেটিয়ে আমি ক্রাম্বস করে নিয়েছি, তারপর কড়াইতে সাদা তেল দিয়ে একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে তিন চারটে লঙ্কা আমি ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে আসলে এর মধ্যে কিছু গ্রিন ভেজিটেবলস, তার মধ্যে গাজর নিয়েছিলাম আর ক্যাপসিকাম, তোমরা চাইলে বিনসও দিতে পারো। তারপর ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে একটু চাপা দিয়ে সেদ্ধ করে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। সেটাও ভালো মতন নাড়াচাড়া হয়ে গেলে এবার চার থেকে পাঁচটা ব্রেড কিংবা তার বেশিও হতে পারে ছোটো ছোটো করে কুচি করে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে মনে রাখতে হবে ব্রেডগুলোকে কিন্তু খুব মিহি করে টুকরো করলেও হবে না, আবার খুব বড় বড় টুকরো করলেও কিন্তু চলবে না। পাউরুটিগুলোকে ভালো মতন সবজি আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেখেছো তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি নুনটাই দিতে ভুলে গেছি, আর স্বাদ মতন তোমরা নুনটা দিয়ে দিও কিন্তু। তারপরে আমি গোলমরিচ গুঁড়ো দিলাম, ঝালটা যে যার আন্দাজ মতন দিও, সিজনিং যেটা থাকে সেটা আমি দিলাম, তাহলে স্বাদটা একটু অন্যরকম হয়, ভালো লাগে খেতে। মোটামুটি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবারে সেই ফার্স্টে ভেজে রাখা ডিমের ক্রাম্বসগুলো ওপর দিয়ে ছড়িয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে সার্ভ করে দেবো। একই ধরনের স্যান্ডউইচ খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাই, তখন কিন্তু আমরা এভাবে পাউরুটি দিয়ে একটা অন্যরকম রেসিপি ট্রাই করতেই পারি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও, আর আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, ফেসবুক আর ইনস্টাগ্রাম আর পেজটাকে ফলো করো। আর অবশ্যই কেমন হলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতন আসি বন্ধুরা, আবারও কোনো নতুন রেসিপির সন্ধান নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, বাই।